হারাম নদীর ভাঙনের মুখে বহু পরিবার, বর্ষার মরশুমে বাড়ছে আতঙ্ক। গত কয়েক বছরে বরাক নদীর গর্ভে চলে গেছে বহু বসতঘর, এই আশঙ্কায় রয়েছেন আরও বহু পরিবার। কাছাড়ের বেওয়ারপাড় এলাকার মানুষ দীর্ঘদিন থেকে হারাং নদীর ভাঙন সমস্যায় জর্জরিত। বৃহত্তর এলাকার জনগণের একমাত্র চলাচলের রাস্তাটি হারাং নদীর ভাঙনের মুখে রয়েছে। যে কোনো সময় পুরো সড়কটি নদী গর্ভে তুলিয়ে যেতে পারে। শুক্রর মরশুমে যেমন তেমন ছিল রাস্তাটি, কিন্তু বর্ষার মরশুম নিয়ে যত দুশ্চিন্তা। শুরুতে গোটা এলাকায় এক আতঙ্কময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, কেননা হারাং নদীর ভয়াবহ জলস্রোতের কারণে যে কোনো সময় নদীর গর্ভে চলে যেতে পারে স্থানীয় বেশ কিছু পরিবারের বসতঘর, কিন্তু সেদিকে নজর নেই কারো। অবশেষে বেওয়ারপাড় এলাকার জনগণ হারাং নদীর ভয়াবহ ভাঙনের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরেন। এ নিয়ে তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন। কালাইন থেকে আব্দুস সুবহান রশকরের প্রতিবেদন। আপনারা এই আপনার গড় কোনটা? কেমন দিন থেকে বাঙ্গা আপনারা এখানে? ইনো প্রায় 20 বছর থাকে বাঙ্গিয়া, আমার দাদাও পর্যন্ত বাঙ্গিয়া। এইদিকে কত পরিবার মানুষ আছে? পরিবার ইনো বহুত পরিবার ভাই, সাইটে সব ওই সব ওই সড়কে যাবা বাবা? ওই ওই রাস্তা যাওয়া, এখানে হোটে ফাইট গাম পর্যন্ত ওই রাস্তা যাওয়া। ও জায়গাটা ভাঙিছে, আমরা জায়গাটা চাই আর সরকারের ঘরে ইয়ে করবার লাগিয়া।